মার্কেটে নারী আকৃতির প্লাস্টিক জামা পরিয়ে দর্শনের ব্যবস্থা করা হয়, এটা কি জায়েজ আছে? স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? অযু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি? এতে নামাজ হবে কিনা? নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে? মাহমুদ আখতার, আপনি লিখেছেন অযু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারবো কি? এতে নামাজ হবে কিনা? অযু করে মুখে ক্রিম ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, নামাজের কোনো সমস্যা হবে না। এরপর স্বর্ণামণি, আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, নামাজরত অবস্থায় ঠান্ডার কারণে অনেক সময় নাক দিয়ে পানি ঝরে, এই পানি হিজাবে অথবা পরিধান করা কাপড়ে মুসলে কি কাপড় নাপাক হবে না? এটা আর কারণে কাপড় নাপাক হবে না, কারণ হলো মানুষের নাক থেকে যে পানি ঝরে থাকে সেটা নাপাক নয়, সেটা যদি বের হওয়ার ফলে অজু ভঙ্গ হতো তাহলে সেটি আমরা নাপাক ধরতে পারতাম। তাছাড়া এটাকে কোরআনে কোথাও নাপাক হিসাবে উল্লেখ করা হয়নি, বিধায় এটি অপরিচ্ছন্ন বটে কিন্তু নাপাক নয়। আপনার কাপড় চোপড় হয়তো অপরিচ্ছন্ন হবে এর মাধ্যমে, কিন্তু নাপাক হবে না, বিধা নামাজ হবে। এরপর সুমাইয়া, আপনি লিখেছেন স্ত্রীরা কি স্বামীর কাজের কৈফিয়ত চাইতে পারবে? যদি কোনো ভুল কাজ করেন তার কৈফিয়ত তিনি অবশ্যই চাইতে পারেন, সেটা বিনয়ের সাথে, ভদ্রতার সাথে। তিনি তার অভিভাবক, তিনি তার মুরব্বী, তিনি তার সিনিয়র, তাকে আনুগত্য করার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সেটি মাথায় রেখে তাকে কৈফিয়ত চাইতে পারেন সেই জায়গা থেকে সেইভাবে। আর এর বাইরে স্বামী তাহার যে কাজ করেছেন, ধরুন তিনি উপার্জন করেছেন, কোনো একটা ব্যবসায় নেমেছেন, তো এ বিষয়ে স্ত্রী ওইভাবে কৈফিয়ত তলব করার সুযোগ নেই, কারণ এটা তার কাজ নয়, তার দায়িত্ব নয়, এটা স্বামীর জগৎ। তারপরেও তার ভালোর জন্য, তার কল্যাণের জন্য তিনি ভুল পথে যাচ্ছেন, সেই জায়গা থেকে, আবদারের জায়গা থেকে, আর্গুমেন্টের জায়গা থেকে, হিতাকাঙ্ক্ষিতার যে সুর, সে সুরে তিনি তা কৈফিয়ত চাওয়া বা তাকে ভৎসনা করা বা তাকে মানে তার ভুল পথ থাকলে তাকে বোঝানো, কাউন্সিলিং করা, এগুলোর সুযোগ তো অবশ্যই আছে। মূল বিষয়টা হলো অ্যাপ্রোচটা কী, অ্যাপ্রোচটা হইতে হবে স্ত্রীসুলভ অ্যাপ্রোচ স্বামীর প্রতি। তিনি আপনার অভিভাবক, তিনি আপনার দায়িত্বশীল, তিনি আপনার গার্ডিয়ান, সেটি মাথায় রেখে আপনাকে করতে হবে। আমাদের অনেক মা বোনরা আছেন এই সমস্ত বিষয়গুলো নিয়ে সংসারে তারা ঝগড়া বাঁধিয়ে দেন এবং স্বামীর সঙ্গে রীতিমতো বিতণ্ডায় লিপ্ত হন এবং গণ্ডগোল ফাসাদ পর্যন্ত হয়ে যায়। এগুলো অত্যন্ত গর্হিত কাজ। আপনাকে যদি তিনি ভুল কোনো সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আপনাকে সেভাবে তিনি ভালো লাইফ লিড করার সুযোগ না দেন, তাহলে সেক্ষেত্রে এটাকে আপনি সবরের সাথে দেখে নিতে হবে এবং এটা তার একান্ত তার এখতিয়ারাধীন বিষয়। শরীয়ত তাকে উপার্জন করার নির্দেশ করেছে, তিনি কীভাবে উপার্জন করবেন, হালাল করছেন না হারাম করছেন, এটি আপনি দেখবেন। হারাম যদি উপার্জন করে, অন্যায় কিছু করে, অবশ্যই আপনি সেজন্য আপনি কৈফিয়ত তলব করতে পারেন, সেটাও আপনি এমনভাবে করবেন যাতে অশান্তি না হয় এবং বেয়াদবি না হয় এবং সেটা তার কল্যাণকামিতার জায়গা থেকে যেন না হয়। এর বাইরে তিনি ব্যবসা, এই ব্যবসা কেন করছেন, ওই ব্যবসা কেন গেলেন না, অমুকের সাথে কেন করছেন, তোমার সাথে কেন গেলেন না, এই কাজটা করছেন, কেন জিজ্ঞেস করলেন না তাকে, এই বিষয়ে স্ত্রী তাকে কৈফিয়ত তলব করা বলতে যেটা বোঝানো হয় সেটা আসলে এখতিয়ার তার নেই। জাস্ট স্বামীর কল্যাণকামিতার জায়গা থেকে তিনি হয়তো তার স্ত্রী সুলভ যে অ্যাপ্রোচ আছে সেটা দিয়ে তিনি চেষ্টা করতে পারেন। মনিরা পারভীন, আপনি ইউটিউব চ্যানেলে লিখেছেন, মার্কেটে নারী আকৃতির প্লাস্টিক জামা পরিয়ে দর্শনের ব্যবস্থা করা হয়, এটা কি জায়েজ আছে? এটা জায়েজ আছে যতক্ষণ পর্যন্ত নারীর সে ডল, নারী আকৃতির সে ডলের কোনো অঙ্গ, যে অঙ্গটি সাধারণত আপনার পুরুষের, আপনার পুরুষকে ফিতনায় পতিত করবে, সেরকম কোনো কিছু যেন প্রকাশিত না থাকে। সেটা সেক্ষেত্রে আপনার গলা কাটা ডল হতে পারে এবং আপনার দৃষ্টিকটু হয় এবং যৌন আবেদনময়ী হয়, সেরকম কোনো কিছু যেন না থাকে, যা শুধু জামাটা আপনার বোঝা গেল যে পড়লে এইরকম লাগতে পারে, এটুকু পরিমাণ সেটা রাখা যেতে পারে এবং এই টাইপের মডেলগুলো ইউজ করা যেতে পারে। কিন্তু আমাদের দেশে আজকাল কাপড়ের দোকানগুলোতে যেরকম আপনার ডল রাখা হয় সেটা অবিকল মানুষের মতো এবং সেক্ষেত্রে প্রথমত এই ধরনের মানুষের আকৃতি, এটা পুতুলের আকৃতি পরিপূর্ণভাবে, এটা মানুষের অবয়বের যে আপনার নকল রূপ, সেটি সৃষ্টি করা বা সেটি তৈরি করা বা সেটা বাসা বাড়িতে দোকান ইত্যাদিতে রাখা এসএমএস থেকে হারাম এবং সেটি নির্মাণ করা হারাম, সেটি একটি বিষয়। আর নারীর শরীরকে আপনার এর নকল রূপ তৈরি করে রাখা এবং সেটাকে এমনভাবে প্রদর্শন করা যা পুরুষের জন্য আপনার যে দৃশ্য দেখা জায়েজ নয় বা ফিতনার কারণ হবে সেটিও ইসলামিক দৃষ্টিকোণ থেকে নিষিদ্ধ। আমরা জানি যে হালাল পথে, দিনের পথে এবং কোরআন হাদিসের পথে চলাটা অনেক বেশি কঠিন, অনেক বেশি কঠিন, বিশেষ করে কিয়ামত যত নিকটবর্তী হবে এই কাঠিন্যের পরিমাণ আরও বাড়বে। কিন্তু একজন ইমানদারের সার্থকতা এখানেই যে তিনি এই সমস্ত চ্যালেঞ্জকে ওভারকাম করবেন, তার নীতি আদর্শ এবং আল্লাহর আদেশ নিষেধের সামনে সব কিছু তার কাছে তুচ্ছ হবে, সব ধরনের স্যাক্রিফাইস তিনি করবেন। বিধায় আমরা সমাজে প্রচলিত যে কোনো কিছু দেখেই সেটাকে আমরা গ্রহণ করব, এটা সুস্থ বিবেকসম্পন্ন একজন
আকলমন্দ একজন ইমানদারের কাজ হতে পারে না। বিধায় আমরা এই ধরনের বিষয় সমাজে বহুল প্রচলিত হলেও আমরা সেটাকে ততটুকু গ্রহণ করব যতটুকু গ্রহণ করার সুযোগ রয়েছে আমাদের বিবেকের দাবিতে এবং কর্ম হাদিসের আলোকে।